বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াটা অপরাধ নয়, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার জন্য অন্যান্য প্রার্থীদের না লড়তে দেওয়ার প্রচেষ্টা অবশ্যই গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সূর্যমণিনগর মণ্ডলের যুব মোর্চা সভাপতি মান্ত দেবনাথ দলীয় সভায় কর্মীদের বার্তা দিলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে হলে অন্য কোনো দলের প্রার্থীদের লড়তে দেওয়া যাবে না। এই অগণতান্ত্রিক বক্তব্যের সাক্ষী হয়ে রইলেন মঞ্চে উপবিষ্ট সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল। কিন্তু কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় চাইছে, কেনই বা অন্য প্রার্থীদের লড়তে দেওয়া যাবে না, দেখুন নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিবেদন গণতন্ত্রের আরেক পিঠ। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে প্রায়ই শোনা যায় গণতন্ত্রে শেষ কথা মানুষই বলে। ভোটের ফলাফলে জয়ী এবং পরাজিত উভয় দলই মানুষের সিদ্ধান্তকে মাথা পেতে নেয়, গণতন্ত্রে এমনটাই প্রত্যাশিত। অর্থাৎ যেখানে নিজের পছন্দের দলের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার পায় মানুষ, গণতন্ত্র সেখানেই প্রতিষ্ঠিত হয় বলে বিশ্বাস। কিন্তু যেখানে শাসক ছাড়া অন্যরা প্রতিদ্বন্দ্বিতারই সুযোগ পায় না, গণতন্ত্র সেখানে কিভাবে প্রতিষ্ঠিত হবে? এই প্রশ্নের জবাব খুঁজে বের করা অত্যন্ত কঠিন। কিন্তু তার চেয়েও বেশি কঠিন হচ্ছে সেখানে শেষ কথা কারা বলবে এই প্রশ্নের জবাব খোঁজা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়। নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি চরমে। তবে প্রস্তুতিতে কিছুটা হলেও এগিয়ে আছে শাসক দল। সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত এলাকাতেও বিজেপির নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মসূচি শুরু হয়ে গেছে, তবে তার ঝলক ভয়াবহ। খোদ বিধায়ক রামপ্রসাদ পালকে মঞ্চে বসিয়েই দলীয় সভায় যুবমোর্চার মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ গণতন্ত্রের ধ্বজা ওড়ানোর বার্তা দিচ্ছেন প্রকাশ্যে। কর্মীদের বার্তা দিচ্ছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেন বিজেপি ছাড়া অন্য কোনো দলের প্রার্থীরা লড়তেই না পারে। যাদের উদ্দেশ্য আছে কাজ করার, ওই লোকেরই নাম যাবে, ওই লোকই সিলেকশন হবে, আর ওদেরকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতাব, কাউকে লড়তেই দেব না। বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে কারণ সূর্যমণিনগর যুব মোর্চার মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ কাউকে লড়তেই দেবেন না। আর মঞ্চে বসে এক মনে এই বক্তব্য শুনছেন মানুষের রায়ে জয়ী বিধায়ক রামপ্রসাদ পাল। এরপরেও নাকি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, আদতে মান্তু দেবনাথের মতো মানুষেরাই শেষ কথা বলে। এরাজ্যে 25 বছর পর পালাবদলের শেষে জয়ী দলের প্রধান নেতা বিপ্লব কুমার দেবকে সৌজন্যতাবশত পরাজিত দলের প্রধান নেতাকে প্রণাম করতে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর গত 6 মাসে বিভিন্ন স্থানে বিভিন্ন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বার্তা দিয়েছেন বারবার। কিন্তু মুখ্যমন্ত্রীর এই গণতান্ত্রিক সদিচ্ছাকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন মান্তু দেবনাথের মতো যুবনেতারা। নিন্দা সমালোচনার ঝড়ের পাশাপাশি কানাঘুষো শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর গণতন্ত্রপ্রিয় ভাবমূর্তিকে সামনে রেখে নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করার প্রক্রিয়া চলছে। আখেরে ক্ষতি হচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবেরই। রাজ্যে পালা বদলের পর থেকে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ তুলছে, সেই অভিযোগকে মান্যতা দেবার ব্যবস্থাই করে দিচ্ছে মান্তু দেবনাথের মতো যুবনেতারা। শাসক বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে নির্বাচনের সন্ত্রাসের আবহ তৈরি করার আশঙ্কামূলক যে অভিযোগ বিরোধীরা তুলছে, সেই অভিযোগ এবং আশঙ্কাকে অমূলক বলা সম্ভব? মান্তু দেবনাথের অগণতান্ত্রিক বক্তব্য শোনার পর সুষ্ঠু নির্বাচনের মোটেও আশা করা যাচ্ছে না বলেই মনে করছেন চিন্তনশীল মহল। যাদের উদ্দেশ্য আছে কাজ করার, ওই লোকেরই নাম যাবে, ওই লোকই সিলেকশন হবে, আর ওদেরকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতাব, কাউকে লড়তেই দেব না। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের ভোটে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হবার 6 মাসের মধ্যে বিধায়ক রামপ্রসাদ পাল তার নিজের এলাকার ভোটারদেরই বিশ্বাস করতে পারছেন না কেন? ফেব্রুয়ারি মাসে যারা দল বেঁধে পদ্মচিহ্নে ভোট দিয়েছিলেন, তারা 6 মাসের ব্যবধানে কেন সিদ্ধান্ত বদলে ফেলবেন? যদি মানুষের উপর আস্থা থাকে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার জন্য গা জোয়ারি দেখানোর পরিকল্পনা কেন? একাংশের দাবি বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট একজোটে সমানতালে লড়াই করায় বামেদের টলিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেই সমীকরণ পাল্টে গেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে পাহাড়ে আইপিএফটি
যথেষ্ট সাবলীল এবং পাহাড় নিজের দখলে রাখার বিষয়ে অনেকটাই এগিয়ে আছে। সমতলের ক্ষেত্রে বিজেপিও অনুরূপ ফলাফল লাভ করতে চাইছে। সেই পরিকল্পনা মাফিক যুব নেতৃত্বকে আরও বেশি শক্তিশালী এবং কার্যকরী করে তোলার জন্য বিজেপি নেতৃত্ব সচেষ্ট বলে জানা গেছে। কিন্তু পালা বদলের পর ক্ষমতা দখলের ফুর্তি উপভোগ করার মানসিকতা থেকেই এখনও বেরিয়ে আসতে পারছে না অধিকাংশ যুবারা। ফলে যা হবার তাই হয়েছে। শর্টকাটে বিশ্বজয়ের পথে হাঁটতে চাইছে একটা অংশ, যারা মানুষের রায়ে জয় নয় বরং গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় চায়, যারা বুঝতেই চায় না ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে এরাজ্যে শাসক হিসাবে বিজেপি প্রথমবার নির্বাচন লড়তে চলেছে। এই নির্বাচনে সন্ত্রাস এবং অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হলে তার ফলাফল দেখা যাবে পরবর্তী পরপর নির্বাচনগুলোতে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের 8 মাসের মধ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপর পুরো নির্বাচন। উভয় ক্ষেত্রেই জনতার রায়ে প্রভাব ফেলতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি। সূর্যমণিনগর যুব মোর্চার মণ্ডল সভাপতি মান্তু দেবনাথের এহেন অগণতান্ত্রিক বক্তব্য এবং উস্কানিমূলক বার্তার ফলে নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কতটা তা যেমন সময়েই দেখা যাবে, ঠিক তেমনি তার কতটা প্রভাব পরবর্তী নির্বাচনগুলোতে পড়তে পারে সেটাও সময়েই বোঝা যাবে। তবে শেষ কথা মানুষকেই বলতে দেওয়া উচিত, অন্তত গণতন্ত্রপ্রিয় মানুষের অস্তিত্ব রক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।